আরে এবার ওয়াশরুমে যাবে নাকি? আগে জুয়েলারি খুলে হালকা হয়ে তারপর যাও। ইয়ানাও বাধ্য মেয়ের মতো ড্রেসিং টেবিলের সামনে টুলে বসে জুয়েলারি খুলতে লাগলো। ইয়ানা হিমশিম খাচ্ছে দেখে রেহান হেল্প করতে লাগলো। ইয়ানা রেহানের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে নিজের কাজে মনোযোগী হলো। শুধু বেনারসি পরে একটা সবুজ রঙের জামদানি শাড়ি আর প্রয়োজনীয় জিনিস নিয়ে ইয়ানা ওয়াশরুমে চলে গেল। বেনারসিটা খুলে শাওয়ারে দাঁড়িয়ে গেল। এতক্ষণে বুকের ভিতরটা যন্ত্রণাটা আবার উপলব্ধি করতে লাগলো ইয়ানা। বারবার চোখের সামনে আরমানের তখনকার সেই হাসি মুখটা ভাসতে লাগলো। না না, এসব আমি কি ভাবছি? এখন আমি অন্য কারো স্ত্রী, ওনার কথা ভাবাও এখন আমার জন্য পাপ। আমার জীবনে এখন শুধু একজনই আছে, আর সে হচ্ছে রেহান। ইয়ানা নিজের মনকে যতই বুঝাক চোখ দিয়ে তার নোনাজল গড়িয়েই চলেছে। ইয়ানা চুপচাপ ভিজতে লাগলো। অনেক সময় পরেও যখন ইয়ানা বের হচ্ছে না, তখন রেহান ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে ডাকতে লাগলো, কিন্তু ইয়ানার কোনো সাড়া শব্দ পেল না। রেহান সাড়া না পেয়ে ওয়াশরুমের দরজার জোরে ধাক্কা দিতেই দরজা খুলে গেল, আর রেহান টাল সামলাতে না পেরে ভিতরে চলে গেল। ইয়ানাকে দেখে রেহানের চোখ ছানা বড়া হয়ে গেছে। ইয়ানা হঠাৎ রেহানকে দেখে প্রথমে বরফের মতো জমে গিয়েছিল, পরক্ষণে নিচের দিকে তাকিয়ে দুহাতে ক্রাশ আঁকড়ে বুকের উপর রেখে চিৎকার দিল। ইয়ানা চিৎকারে রেহানের হুঁশ ফিরল, দুহাতে তর্জনী আঙুল কানে গুঁজে দ্রুত বের হয়ে আসলো। ইয়ানাও এবার দ্রুত শাওয়ার শেষ করে ড্রেস চেঞ্জ করে রাগি ফেস নিয়ে ওয়াশরুম থেকে বের হলো। রেহান বেডে শুয়েছিল। ইয়ানা কোমরে হাত দিয়ে সামনে দাঁড়িয়ে বলল, আপনি এভাবে ভেতরে গিয়েছিলেন কেন? রেহান ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, তোমাকে এখন সামনে কি বলেছে যে ঠান্ডা লেগেছে, আর তুমি দরজা আটকালে কেন? ইয়ানা রাগি গলায় বলল, আমি আটকাইনি বলে আপনি ভিতরে ঢুকে যাবেন? রেহান উঠে ইয়ানার সামনে দাঁড়িয়ে বলল, এমন ভাব করছে যেন তোমাকে বিনা বস্তা থেকে নিয়েছি। ইয়ানা চোখ বড় বড় করে বলল, ছি আপনি তো দেখছি ভারী অসভ্য। অসভ্যর কিছু নেই, তোমাকে সবভাবে দেখার রাইট আমার আছে, বুঝলে? রেহান কথাটা শেষ করে একটা চোখ টিপ মারল, আর ইয়ানা রেগে রেহানকে মারতে শুরু করলো। রেহান ইয়ানাকে ছেড়ে এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল। একটু পরই আবার উঁকি দিয়ে নিজের ড্রেস চাইল, রেগে বক বক করে ইয়ানাও দিয়ে দিল। রেহান শাওয়ার নিয়ে বের হলো, আর দুজনে একসাথে নামাজ পড়ে নিল। তখনকার জন্য ইয়ানার বেশ লজ্জা লাগছে। এখন ইয়ানা বেডে বসেছিল, রেহান একটা টাওয়াল এনে যত্ন করে ইয়ানার চুল মুছে দিতে লাগলো, আর এই অসময়ে শাওয়ার নেওয়ায় বকতে লাগলো। ইয়ানা যখন বলল নিজে কেন তাহলে শাওয়ার নিয়েছে, তখন রেহান ফাটা বেলুনের মতো চুপসে গেল। চুল মুছা হয়ে গেছে, এখন লক্ষ্মী মেয়ের মতো গিয়ে শুয়ে পড়ো, ইয়ানা আমতা আমতা করে বলল। আসলে আমার আপনার সাথে কিছু কথা ছিল, রেহান খুশি হয়ে বলল। কথা আছে না? আবার অনেক কথা আছে, কিন্তু তোমার ক্লান্ত লাগছে ভেবে ঘুমাতে বলেছিলাম। রেহান হুট করে ইয়ানাকে কোলে তুলে বেলকনিতে নিয়ে দোলনায় বসালো। ইয়ানা কিছু বুঝে ওঠার আগেই সে দোলনায় বসে আছে, দোলনাটাও ফুল দিয়ে সাজানো হয়েছে সুন্দর করে। রেহান ইয়ানার পাশে বসে বলল, নাও এবার বলতে থাকো। ইয়ানা একটা লম্বা শ্বাস নিয়ে রেহানকে প্রথম থেকে সব কিছু খুলে বলল। প্রথমে সে হাসি মুখটা নিয়ে এসেছিল, সেই হাসি মুখটা এখন আর নেই রেহানের। ইয়ানা মাথা নিচু করে বলল, মিথ্যে দিয়ে সম্পর্কটা শুরু করতে চাইনি। রেহান ইয়ানাকে অবাক করে দিয়ে ইয়ানার মুখটা দু হাতে তুলে ধরে কপালে কিস করে বলল, ভালোবাসা যদি অন্যায় হতো তাহলে সে অন্যায় আমিও করেছি তোমাকে ভালোবেসে, তবে অন্যায়টা তখন হতো যদি আমার থেকে সত্যিটা লোকে মিথ্যে অভিনয় করতে। কিন্তু একটা কথা মনে রেখো, আমি এতটাও মহান না যে নিজের বইয়ের মনে অন্য কারো বসবাস মেনে নেব। ইয়ানা এবার অসহায় দৃষ্টিতে তাকালো রেহানের দিকে, আর রেহানও অনুরোধের স্বরে বলল, বেশ না ইয়ানা, একটু ভালোবাসলেই হবে, বাকিটা আমার ভালোবাসা দিয়ে পোষিয়ে দেবো, তোমার মনে একটু জায়গা দেওয়ার চেষ্টা করো জাস্ট। ইয়ানা কিছু না বলে রেহানের কাঁধে নিজের মাথা এলিয়ে দিল। রেহান নিজের উত্তর পেয়ে গেছে, আলতো করে ইয়ানার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। কেউ আর কোনো কথা বলছে না, আকাশের অর্ধচন্দ্রটা আজ একটু বেশি আলো দিচ্ছে, সেটাই দেখতে ব্যস্ত দুটো চোখ, আর বাকি চোখ দুটো দেখছে সেই ব্যস্ত চোখ দুটোকে। ইয়ানা একসময় রেহানের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেল। রেহান আলতো করে কোলে তুলে নিল তাকে, বেডে শুয়ে দিয়ে কপালে আর চোখের পাতায় কিস করল, নিজেও পাশে শুয়ে ইয়ানাকে নিজের বুকে টেনে নিয়ে শুয়ে পড়ল।
আজ প্রাতের মাঝেও রেহানের মনের কোণে দাও দাও করে আগুন চলছে। কারণটা হয়তো আজ আর কারো অজানা নয়। ইয়ানার মাথায় কিস করে রেহান বিড়বিড় করে বলল, আজ তোমার মনের কোথাও হয়তো আমি নেই, তবে একদিন ঠিক আসবে যেদিন তোমার পুরো মন ছড়ে শুধু আমি থাকব। ইয়াদ ঘুমিয়ে পড়েছে ইমাকে জড়িয়ে ধরে নিঃশব্দে কাঁদতে কাঁদতে। সত্যি ইয়ানাকে সে কতটা ভালোবাসে হয়তো কাউকে কোনোদিন বোঝাতে পারবে না। ইয়ানার মুখে একটু আধার রামলে ইয়াদের দুনিয়া অন্ধকার হয়ে যায়। ভাইদের ভালোবাসা বুঝি এমনই হয়। ইমা তাকিয়ে আছে ইয়াদের শুকনো মুখটার দিকে। বোনের বিয়ে দেশে পুরো ব্ল্যাক প্রিন্সেস সেজেছিল, আজ কালো পাঞ্জাবি, কালো জিন্স প্যান্ট, কালো কোটি, কালো শো। তবে সেই সব সাজের কিছুই এখন অবশিষ্ট নেই, তবে ইমার গায়ে কালো শাড়িটা এখন রয়ে গেছে। ইয়াদ ইমার কোলে মাথা রেখে ঘুমাচ্ছে আর ইমা ইয়াদের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ইমার মনে হঠাৎ একটা ইচ্ছে জাগলো, সেটা পূরণ করতে টুপ করে ইয়াদের কপালে গভীর একটা কিস করলো। ইমা ভেবেছিল ইয়াদ গভীর ঘুমে আছে, কিন্তু তাকে অবাক করে দিয়ে বাম গালে ইশারা করলো ইয়াদ। ইমা ভয়ে আর লজ্জায় বড় বড় চোখে তাকালো ইয়াদের দিকে, কিন্তু ইয়াদ চোখ খুলল না। ইমা তা দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়লো, তবে সেটা বেশি সময় স্থায়ী হলো না। ইয়াদ আবার নিজের বাম গালে কিস করায় ইশারা করলো। ইমা অনেকটা সময় নিয়ে আস্তে করে ইয়াদের বাম গালেও কিস করলো। ইয়াদ এবার ডান গালে ইশারা করলো। ইমাও এবার খুব একটা সময় না নিয়ে টুক করে কিস করে দিল। ইয়াদ এবার একে একে চোখের পাতা, থুতনি আর মুখের আশেপাশে আঙুল দিয়ে দেখাতে লাগলো আর ইমা জোশে পড়ে কিস দিয়ে যাচ্ছে। ইয়াদ এবার হুট করে ঠোঁটে ইশারা করতেই ইমা কিছু না ভেবে ইয়াদের ঠোঁটে কিস করে দিল। দেওয়ার পর ইমার খেয়াল হলো সে কি করছে। ইয়াদ ফট করে চোখ খুলে বড় বড় চোখ ইমার দিকে তাকালো। ইমার লজ্জায় দুহাতে নিজের মুখ ঢেকে ফেলল। ইয়াদ মুচকি হেসে একটু উঁচু হয়ে ইমার কানের কাছে ফিস ফিস করে বলল, তোমাকে লজ্জা পেলে না পুরো লাল মরিচের মতো লাগে। লাল মরিচ যেমন খাওয়ার আগে দেখি ঝালে জিভে পানি চলে আসে, তোমার বেলায়ও তেমনই হয়। ইমা বড় বড় চোখ করে ইয়াদের দিকে তাকালো আর বলল, জীবনে অনেক শুনেছি লজ্জা পেলে নাকি টমেটোর মতো লাগে আর খেয়ে ফেলতে ইচ্ছা করে, কিন্তু আজ প্রথমবার আপনার কাছে শুনলাম কাউকে লাল মরিচের মতোও লাগে। ইয়াদ আবার ইমার কোলে শুয়ে বলল, সবার পছন্দ কি এক হয়, সবার হয়তো টমেটো ভালো লাগে তাই টমেটো বলে, কিন্তু আমার কাছে ঝাল ঝাল লাল মরিচই ভালো লাগে। দেখো দেখো তোমার ঠোঁটটা এখন একদম দুটো মরিচের মতো লাগছে। ইয়াদের এমন কথাই ইমা নিজের দুহাতে ঠোঁট ঢেকে ফেললো আর সেভাবেই বলল, আপনি তো ভারী অসভ্য হয়ে গেছেন। ইয়াদ দুষ্টু হেসে বলল, অতি ভদ্রলোক হয়ে লাভ নেই, এতদিন সেটা ছিলাম বাট কোনো লাভ হয়নি, এবার থেকে একটু অভদ্র হব ভেবে রেখেছি। ইমা হাত সরিয়ে অবাক হয়ে বলল, আপনি না একটু আগে কাজ ছিলেন, এখনই আবার অসভ্যতা শুরু করেছেন। ইমার কথা শুনে ইয়াদের মুখ কালো হয়ে গেল। আসলে ইয়াদের চোখ লেগে গিয়েছিল ইমার কোলে শুয়ে থেকে। হঠাৎ ইমার ঠোঁটের উষ্ণ স্পর্শে ঘুম ছুটে যায়। ইয়ানা ব্যাপারটা ভুলেই গিয়েছিল, ইমার কথাই আবার মনে পড়ে গেল। ইমা নিজেও ব্যাপারটা বুঝতে পারলো আর এটাও বুঝল ভুল সময়ে ভুল কথা বলে ফেলেছে। ইয়াদ শান্ত হয়ে আবার চোখ বন্ধ করে নিল। ইমা মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, বেডে গিয়ে ঘুমোবেন চলুন, এভাবে সারারাত ফ্লোরে শুয়ে থাকলে শরীর ব্যথা হয়ে যাবে আর ঠান্ডাও লাগবে। ইয়াদ কথা না বাড়িয়ে বেডে গিয়ে শুয়ে পড়ল আর ইমা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে একটা সুতি শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল চেঞ্জ করতে। ওয়াশরুম থেকে বের হয়ে দেখে ইয়াদ কপালে হাত দিয়ে শুয়ে আছে। ইমা সব কাজ শেষে ইয়াদের পাশে শুয়ে পড়তেই ইয়াদ তাকে টান দিয়ে কাছে নিয়ে ইমার বুকে মাথা রেখে শুয়ে পড়ল। মলিন গলায় বলল, আবার ঘুম প্রয়োজন, তাই নড়াচড়া না করে চুপচাপ এইভাবে শুয়ে থাকো। ইমা কিছুই বলল না, ওভাবেই শুয়ে রইল চুপটি করে। ইমার মাঝে মাঝে মনে হয় ইয়াদের একটু ভালোবাসায় তাকে উতলা করে তোলে, তার একটু পরশ ইমার হুঁশ উড়িয়ে দেয়। যেদিন ইয়াদ পুরোপুরি তার হয়ে যাবে সেদিন কীভাবে নিজেকে সামলে উঠবে, কথাটা ভাবতে ইমার লজ্জায় মুচকি হেসে চোখ বন্ধ করে ফেলল। নিজের ফোনে আনমনে ইমার ছবি দেখছে, প্রত্যেকটা ছবি ইমাকে লুকিয়ে তোলা। আরমান তখন নিজেও বুঝতে পারেনি সে কেন এই ছবিগুলো লুকিয়ে তুলেছিল। আজ নিজের মনের কথা বুঝতে পেরেছে, তবে সেটা অনেক বেশি লেট করে। আরমান বিড়বিড় করে বলল,
হিমা, তোর মুখের হাসিটা দেখার পর আমার আর কোনো কষ্ট নেই। তুই ততটা ভালো আছিস যতটা হয়তো আমি রাখতে পারতাম না। তবে নিজের সাথে যুদ্ধ করতে করতে আমি যে ক্লান্ত হয়ে গেছি, এবার তোর মুখোমুখি আমাকে যে হতে হবে রে হিমা। আজ 7 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, কখনো মুষলধারে আবার কখনো গুড়ি গুড়ি। আরমান ভার্সিটি যাওয়ার জন্য রেডি হচ্ছে, তখনই সাহেরা বেগম দরজায় নক করলো। আরমান, রুমে আছিস? আরমান দরজার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ। সাহেরা রুমে এসে দেখে আরমান রেডি হচ্ছে, আর কথাটা বলা ঠিক হবে কি না বুঝতে পারছে না সে। আরমান হাতে ঘড়ি পড়তে পড়তে বলল, কিছু বলবে? সাহেরা আমতা আমতা করে বলল, একটা কথা বলার ছিল, কিন্তু। কিন্তুর কি আছে, যা বলার তাড়াতাড়ি বলো। তোর জন্য একটা মেয়ে দেখেছিলাম, আজ তারা যেতে বলেছে। আরমান পারফিউম দিচ্ছিল, মায়ের কথা শুনে তার হাত থেমে গেল। সাহেরা আবার বলল, দেখ তোর বয়স তো আর কম হলো না, পড়াশোনা শেষ করে ভালো চাকরিও করছিস, এবার বিয়েটাও সেরে ফেলা উচিত। আরমান কাট কাট গলায় বলল, আমাকে নিয়ে তোমার না ভাবলেও চলবে। সাহেরা অবাক হয়ে বলল, আমি তোর মা, তোকে নিয়ে আমি না ভাবলে কে ভাববে? আরমান শান্ত দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে বলল, আমার জীবন থেকে খুশির কারণটা সরিয়ে দেওয়ার আগে তোমার মনে ছিল না তুমি আমার মা? আমি বুঝতে লেট করলেও তুমি ঠিক বুঝতে পেরেছিলে আমি কি চাই, আর সেটা বুঝতে পেরেই আমার অনুপস্থিতির সুযোগ নিয়েছিলে তুমি। তখন মনে পড়েনি মা আমি তোমার ছেলে? আরমান কথাগুলো বলে এক মুহূর্ত না দাঁড়িয়ে গোটা গোটা পা ফেলে বের হয়ে গেল। সাহেরা বেগম ধপ করে বসে পড়ল বেডে। আজ কতগুলো দিন হলো ছেলে মেয়েরা তার সাথে ভালো করে কথা বলেন। আমিনুল মাহমুদের চাকরিটাও এখন নেই, দিশারের আর কোনো পাপের সাথী না হলেও তার সাথে মিলে কোম্পানির অনেক টাকা গণ্ডগোল করেছিল। ইমার খালু বলে ইয়াদ কোনো ঝামেলা না করে শুধু কোম্পানি থেকে বের করে দিয়েছে। চাকরি চলে যাওয়ার পর সে এখন কি করে না করে তার কোনো খোঁজ খবর পাচ্ছে না সাহেরা। বলতে গেলে মাঝ সমুদ্রে পড়ে গেছে সাহেরা। আরমান সত্যিই বলেছে, মায়ের মন তো, তাই আরমানের রাগের মাঝে ইমার প্রতি দুর্বলতা ধরে ফেলেছিল সাহেরা। ইমাকে দূরে সরাতে গিয়ে নিজের ছেলে দূরে সরে যাবে বুঝতে পারেনি, তবে এখন কপাল চাপড়ানো ছাড়া কিছুই করার নেই তার। নিজের বাইক নিয়ে এখন ফার্সির যায় আরমান। নিজের বাবার কুকুরটির কথা জানার পর তার গাড়ি আর ছুঁয়েও দেখেনি। বাইকটা তার নিজের টাকায় কেনা, তাই সেটা ইউজ করে এখন। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টির জন্য অনেকটাই ভিজে গেছে ভার্সিটি পৌঁছাতে পৌঁছাতে। বাইক পার্ক করে নিজের কেবিনের দিকে চলে গেল। এই ভার্সিটিতে তার দিন একটা একটা করে ফুরিয়ে আসছে। ইয়ানার ফাইনাল এক্সাম শেষ হয়ে গেছে কিছুদিন হলো। রেহান তাকে নিয়ে আসতো, আবার নিয়ে যেত। ইয়ানা আরমানের সাথে এমনভাবে করেছে যেন আরমানকে শুধু নিজের টিচার হিসাবেই চেনে। ইয়ানার পরিবর্তনে আরমান প্রথমে অবাক হলেও পরে তেমন মাথায় ঘামায়নি। আরমান ইমার সাথে কিছু কথা বলতে চেয়েছিল, কিন্তু এতদিন ইমার এক্সাম চলছিল তাই কিছু বলেনি, যদি পড়াশোনার উপর প্রভাব পড়ে তাই। আজ ইমার লাস্ট এক্সাম, তাই আরমান ঠিক করেছে যা বলার আজই বলবে। আরমানের হাতেও খুব বেশি সময় নেই, শুধু ইমার এক্সাম শেষ হওয়ার অপেক্ষায় ছিল। ইয়ার ড্রাইভ করছে আর ইমা পাশে বসে বাইরের দিকে তাকিয়ে আছে, তবে মাঝামাঝি ইয়াদের দিকেও তাকাচ্ছে। হঠাৎ ইয়াদ বলল, তো আজ তো তোমার এক্সাম শেষ, সামনের কি প্ল্যান? ইয়াদের দিকে তাকিয়ে ইমা বলল, মানে বুঝতে পারলাম না। মানে ফাইনাল এক্সাম শেষ হলে রেজাল্ট বের হতে আর মাস্টার্সে ভর্তি হতে অনেকটা সময় পাবে মাঝে, এই সময়টা কিভাবে কাটাতে চাও? ইমা মন খারাপ করে বলল, আমার এই ফ্রি টাইমগুলো আগে কোথা দিয়ে চলে যেত টেরেই পেতাম না। ভার্সিটি না গেলে সকাল থেকে রাত 10টা পর্যন্ত বাসার কাজেই করে পার হয়ে যেত, তবে এবার সময়টা কিভাবে যাবে সেটা আমিও বুঝতে পারছি না। আপনি সারাদিন অফিসে থাকেন, ইয়ানা আপু এখন চলে গেছে, আর আর ঈশান ভাইয়ের তো দেখাই মেলে না। ইয়াদ সামনের দিকে তাকিয়ে বলল, তুই বাসায় একা একা খুব বোর হও তাই না? খুব বেশি বোর হই, কথা বলার মতো মানুষও নেই, আর এতগুলো সার্ভেন্ট রেখে দিয়েছেন, কাজও খুঁজে পাই না। ইয়াদ গলার স্বর পাল্টে বলল, ইমা বড় বড় চোখে ইয়াদের দিকে তাকিয়ে বলল, ফ্যামিলি মেম্বার মারবেন মানে? আপনি কি আরেকটা বিয়ে করার মতলব করছেন? ইয়াদ বিড়বিড় করে বলল, এক বউকে ওর সঙ্গে দেখা সৌভাগ্য হলো না আবার আরেকটা? ইমা রেগে বলল, এই
কি বললেন আপনি? দেখুন আমি এক্সাম দিতে যাচ্ছি, মাথা একদম গরম করবেন না বলে দিলাম। ইয়া দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কি কপাল আমার, বউকে বোঝাতে যাই ক আর বউ আমার বোঝে ব। কি বুঝি না আমি? হ্যাঁ সব বুঝি, আর খুব ভালো করেই বুঝি, তাই আমাকে কখনো বোকা বাড়ানোর চেষ্টা করবেন না। ইয়াদ হাত জোর করে বলল, ভুল হয়ে গেছে আমার, ক্ষমা করেন জ্ঞানী বিবি সাহেবা, এবং আপনার যদি মর্জি হয় এবার তাহলে যান দয়া করে। ইয়াদের কাণ্ডে এমার হাসি পেল, চেপে গেল। এখন হাসিটা মানাবে না ভেবে এমা টুপ করে ইয়াদের গালে একটা কিস করে গাড়ি থেকে নেমে গেল। ইয়াদ অবাক হয়ে তাকাতে তাকাতে ইমার হলের ভিতরের দিকে পা বাড়ালো। ইয়াদ সেদিকে তাকিয়ে মুচকি হেসে নিজের গন্তব্যে রওনা হয়ে গেল। ইমা ইয়াদের কথা ভেবে মুচকি হাসতে লাগলো। ইমা বুঝতে পেরেছে ইয়াদ কোন ফ্যামিলি মেম্বার বাড়ানোর কথা বলেছে, তবু ইমা এমন উল্টোপাল্টা বলে ব্যাপারটা কাটিয়ে গেছে। ইয়াদের কথায় সে লজ্জায় পড়তে চায়নি। এই কয়েক মাস ইয়াদকে খুব বেশি হেল্প করেছে, মনোযোগ নষ্ট হবে ভেবে সম্পর্কটা নতুন মোড় দেয়নি। এমাকে সাহায্য করেছে পড়াশোনায় মনোযোগ দিতে, আর পড়ার ব্যাপারে অনেক হেল্প করেছে। ইয়াদ ভেবে রেখেছে ইমার এক্সাম শেষ হলে ওকে নিয়ে কোথাও ঘুরতে যাবে। বিয়ের কতগুলো মাস পেরিয়ে গেছে, এখনও কোথাও নিয়ে যায়নি ইমাকে। সামনে ইয়াদ আর ইমার ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি, ইমার জন্য অনেক বড় সারপ্রাইজ রেখেছে সেদিনের জন্য। ইয়াদ অফিসে বসে নিজের কাজে মনোযোগ দিল, তখনই নক করলো রনি। রণিত এখন আর আগের মতো ভয় পায় না ইয়াদকে, তবু আগের মতোই আচরণ করে মাঝে মাঝে। মেয়ে আই কামিন স্যার? হ্যাঁ রণিত এসো। রণিত দরজা ঠেলে ভেতরে এসে দাঁড়ালো। কিছু বলছে না দেখে ইয়াদ সামনে তাকিয়ে অবাক হয়ে গেল। রণিতের হাতে ট্রে আর হাতে মিষ্টি। ইয়াদ অবাক হয়ে বলল, কি ব্যাপার রণিত, তুমি আমার বিয়ে করছো নাকি? রণিত দাঁতে জিহ্বা কেটে বলল, ছি ছি স্যার, কি বলেন এটা, মানুষ বিয়ে কয়বার করে? ইয়াদ আবার ফাইলের দিকে তাকিয়ে বলল, মানুষ বিয়ে কয়বার করে সেটা ডিপেন্ড করে মানুষটা কেমন তার উপর। আগের বার তো হুট করে বিয়ে করে মিষ্টি নিয়ে হাজির হয়েছিলে, এবার মিষ্টি আনার কারণটা কী তাহলে? কয়েক মাস আগেই রণিত হুট করে তার গার্লফ্রেন্ডকে বিয়ে করে ফেলেছে। গার্লফ্রেন্ডের বাবা নাকি জোর করে অন্য কোথাও বিয়ে দিচ্ছিল রণিতকে, সেটা জানতে আসলে রণিত তাকে গিয়ে কোর্টে গিয়ে বিয়ে করে ফেলেছে। পরের দিন মিষ্টি নিয়ে সোজা ইয়াদের সামনে হাজির। ইয়াদ পুরনো কথা ভাবতে ভাবতে রণিতের গলা শুনতে পেল আবার। লজ্জা মাখা গলায় রণিত বলল, স্যার এবার বিয়ে না, অন্য সুখবর আছে। ইয়াদ ফাইল দেখতে দেখতেই বলল, তো কি তোমার সুখবর? স্যার আমি বাবা হতে চলেছি। হোয়াট? ইয়াদ বড় বড় চোখে তাকিয়ে আছে রণিতের দিকে। ইয়াদের পরে বিয়ে করে সে বাবা ডাক শুনতে চলেছে, আর ইয়াদ এখনো নিজের বউর কাছেই যেতে পারেনি, ভাবা যায়? রণিত মাথা নিচু করে বলল, জি স্যার, গতকাল ডক্টর রিপোর্ট দিয়েছে, এক মাস চলছে কেবল, অন্য অসুস্থতার জন্য টেস্ট করাতে গিয়ে প্রেগনেন্সির কথা জানতে পেরেছি। ইয়াদ ছোট্ট করে বলল, ও কংগ্রেচুলেশন স্যার, মিষ্টি মুখ করুন, অফিসের সবাইকে করিয়েছি, শুধু আপনি বাকি আছেন। ইয়াদ হাসি মুখে বলল, তুমি তো জানো আমি মিষ্টি পছন্দ করি না। রণিত ইয়াদের মানা শুনল না, তাই জোর করায় ইয়াদ একটু মিষ্টি মুখে দিল। রণিতকে নিজের কাজে যেতে বলে ইয়াদ গালে হাত দিয়ে কিছু একটা ভাবতে লাগলো। বিড়বিড় করে বলল, আমার বউ যে কবে বুঝবে কে জানে। ইমা এক্সাম শেষ হলে হল থেকে বের হলো। এবারের মতো সব এক্সাম ইমার অনেক ভালো হয়েছে, তার ক্রেডিট অবশ্য ইয়াদের পাও না। ইমা রিকুর সাথে ফুচকা খাচ্ছে, আজ অনেক সময় আড্ডা দিয়ে তারপর বাসায় যাবে ঠিক করেছে। ইয়াদকে বলে দিয়েছে আসার প্রয়োজন নেই, সে নিজেই বাসায় চলে যাবে। আবার কবে রিকুর সাথে দেখা হবে ঠিক নেই, তাই আজ ইচ্ছে মতো মজা করবে দুজনে ঠিক করেছে। রিকু ফুচকা মুখে পুরে বলল, কী রে ইমা, ভাইয়া রাগ করবে না তো আবার? ইমা মুচকি হেসে বলল, আমি ওনাকে বলে এসেছি তাই রাগ করবেন না। হঠাৎ রিকু গম্ভীর হয়ে বলল, ইমা তুই ভালো আছিস তো? ইমা থেমে গেল রিকুর কথায়, আর ঠোঁটের কোণে তৃপ্তির হাসি ফুটিয়ে বলল, এতটা ভালো থাকবো জীবনে কোনোদিন হয়তো কল্পনা করেছিলাম না, এতটা সুখ ছিল বলেই হয়তো আল্লাহ এতটা কষ্ট আগে দিয়েছিল, তাহলে এই সুখের মর্যাদা হয়তো দিতে পারতাম না। রিকু প্রশান্তির হাসি দিয়ে বলল, ভাইয়া তোকে খুব ভালোবাসে না? ইমা হাসিটা বজায় রেখে বলল, কোনোদিন মুখ ফুটে বলিনি ভালোবাসি, তবে আমার প্রতি তার প্রত্যেকটা আচরণ বলে দেয় সে কতটা ভালোবাসে আমায়, আর যদি ভালো নাও বাসত তাতেও আমার আফসোস ছিল না, একটু ভালো ব্যবহার আমার মতো মেয়ে খুশি থাকার জন্য হয়তো যথেষ্ট ছিল তখন,
তবে এখন আমি তার ভালোবাসা চাই একটু না অনেকটা। তুই কতটা ভালোবাসিস তাকে? সেটা পরিমাপ করার যন্ত্র যদি থাকতো তাহলে হয়তো বলতে পারতাম, তবে এতটা ভালোবাসি তার জন্য হাসতে হাসতে জীবন দিয়ে দিব। আবার ভাবিস না আবেগের বসে কথাগুলো বলছি। না রে, আবেগ না, তাকে নিজের মন প্রাণ উজাড় করে ভালোবেসেছি। শুধু চাই কখনো যাতে আমার দ্বারা কোনো আঘাত সে না পায়। ছোটবেলা থেকে মানুষটা আঘাত পেতে পেতে পাথর হয়ে গিয়েছিল, সেই পাথরে একটু একটু করে প্রাণ সঞ্চার হচ্ছে কেবল। আমার থেকে আঘাত পেলে সে সহ্য করতে পারবে না কোনোদিন। রিকু মুচকি হেসে বলল,